बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आपके सामने जो आलोचनाटी निये हाजिर हलम सेटी हलो सूरा कियामा। सूरा कियामा एर आमल ओ फजिलत। ए सूरा पाठ करे पवित्र पानीते दम करे बा फूक दिए पान करले अंतरे आल्लाहर भय ओ बिनयेर संचार हय। प्रत्याह तीन बार करे पाठ करले पाठकेर कबर आलोकित হয়ে যাক, পাঠকের কবর আলোকিত হয়ে থাকবে। তবে হে সমস্ত জগৎবাসী, পাঠকের কবর আলোকিত হবে এই যে কথাটি, এই কথাটি কিন্তু কেউ ভয় পাবে যে আমি মৃত্যুর পরে আমার কবর আলোকিত হবে। তো এখন তো বেঁচে আছি। আচ্ছা, এখন বিষয়টি হলো যে মানুষ নিজের দেহ যদি মাপে তাহলে সাড়ে তিন হাত, তাহলে যেই কবরটির মধ্যে সেই মানুষটিকে রাখা হবে মাটির সেই কবরটিও কিন্তু সাড়ে তিন হাত, সে নিজেও সাড়ে তিন হাত। তাহলে সেটাও মাটির তৈরি, এটাও মাটির তৈরি, তবে কোন কবরটি আলোকিত হবে এটা কিন্তু ক্লিয়ার বলা হয়নি। তাই আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম যে পৃথিবীতে যে নিজেকে আলোকিত করতে না পেরেছে সে কখনো কবরে আর নিজেকে আলোকিত করতে পারবে না। তাই বোঝা গেল যে আপনি আমি স্বয়ং এখানেই যে সাড়ে তিন হাত যে মাটির কবর নিয়ে আছি, এখানেই আমাদেরকে আলোকিত হতে হবে আল্লাহর জ্ঞান লাভ করে। তো এবার আসব সূরা দাহর এর আমল ও ফজিলত। সূরা দাহর আমল ফজিলতে যা কিছু বলা হয়েছে যে অধিক সংখ্যায় এ সূরা পাঠ করলে পাঠকারীর মুখে সর্বদা জ্ঞান ও পণ্ডিত্য গুণ কথা নিঃসৃত হবে। প্রত্যহ একবার করে পাঠ করলে স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং কোরআন শরীফ মুখস্থ রাখবে খুব সহজভাবে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সংসারে ছেলে মেয়েরা আছে, এদেরকে বকাঝকা করি কেন মুখস্থ রাখতে পারে না, কোনো কিছু পরে মুখস্থ রাখতে পারে না, এদিক সেদিক দুষ্টমি করে, এটা করে সেটা করে মুখস্থ করতে পারে না। যখন মাস্টার একটা ব্যাতের আঘাত করে তখন পালিয়ে যায়, ঘরে খুঁজে পাওয়া যায় না, এরকম যন্ত্রণা করে কি পড়ালেখা করানো যায়। তাই বলবো যে সূরা দাহর এর আমল ও ফজিলতের মধ্যে আমরা এটাই পেলাম। সূরা দাহর এর আমল ও ফজিলতে পাওয়া গেল অধিক সংখ্যায় এ সূরা পাঠ করলে পাঠকারীর মুখে সর্বদা জ্ঞান ও পণ্ডিত্যপূর্ণ কথা নিঃসৃত হবে। তাহলে আমাদের সংসারে বাচ্চাদেরকে অবশ্যই অন্ততপক্ষে সূরা দাহরটা পড়াবো এবং নিয়ম করে দেব। এই নিয়মে যদি তারা এটা পাঠ করে তাহলে তাদের জ্ঞান প্রখর হবে এবং তাদের ভিতর থেকে অটোমেটিকলি আল্লাহর কুদরত থেকে জ্ঞান দান করবেন, যে জ্ঞানের দ্বারা সে যা কিছু শুনবে যা কিছু বলবে যে আল্লাহর তরফ থেকেও কিছু কিছু জিনিস তার মধ্যে এসে যাবে এবং মানুষের কাছে সম্মানী হবে এবং তিনি কোনো পরীক্ষায় ফেল করবেন না। এবং অনেক মানুষ আছে স্মরণশক্তি একেবারে কম, স্মরণশক্তি কম হওয়ার কারণে তখন দেখা যায় অনেক কিছু মনে রাখতে পারে না, কিছু মুখস্থ করতে গেলেও পারে না। আবার কেউ কারো কাছে যদি কিছু দিয়ে যায় যে নেন এটা রাখেন, এটা আমাকে দুই দিন পরে দেবেন, কিন্তু দুই দিন পরে সে বলতেই পারে না যে এটা তাকে দেওয়া হয়েছে, সে একেবারে ব্যবলা হয়ে গেছে। তখন কি হয় দেখা যায় এক সময় মনে পড়ে, কিন্তু দুই দিন আগে যে ব্যক্তিটি দিল তাকে যে নিষেধ করলো যে না আমাকে তো এটা দেননি, কিন্তু দিয়েছে। এখন এই যে স্মরণশক্তি মানুষের কমে যায়, তো এ ধরনের স্মরণশক্তি যাদের কমে যায় তারা যেন সূরা দাহর এর আমল ও ফজিলত করে, তাহলে অবশ্যই তার জ্ঞান বৃদ্ধির পাশাপাশি তার স্মৃতিশক্তির প্রখরতা বাড়বে। তবে ছোটখাটো আলোচনা করেই রাখবো। তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফিজ।